প্রচুর পরিমাণে জাম্বুরা, একটায় পাঁচটা ধরে আছে, একটায় পাঁচটা জাম্বুরা দেখা যায়। যে সারা বছরই এই ছোট বড় মাঝারি সর্বোচ্চ বড় এরকম থাকবে গাছে থাকবে। চেষ্টা করবো, আমার হাতে অলরেডি দুইটা ফল এখন আপনার এই গাছের ফল আমরা দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু প্রচুর পরিমাণে রসালো, এটা আমরা এখন দেখবো আসলে মিষ্টতা কেমন। বিসমিল্লাহ রহমান রহিম, প্রচুর পরিমাণে মিষ্টি এবং কোনো ধরনের টক নাই। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলা জিয়াউর রহমান জিয়া আঙ্কেলের এই থাই জাম্বুরা বাগানে। দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে থাই জাম্বুরা ধরে আছে, একটা গাছে প্রায় 40টার মতো জাম্বুরা আছে, গাছের বয়সটা মাত্র 4 বছর। আপনারা দর্শক আসলে গল্প না, এটাই বাস্তব, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ধরে আছে, প্রচুর পরিমাণে, এক একটা ওয়েটও কিন্তু 3 কেজি 2.5 কেজি মতো আছে। দর্শক, এই জাম্বুরা সম্পর্কে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। এই আঙ্কেল আসলে কোথায় থেকে উদ্বুদ্ধ হয়ে কীভাবে শুরু করলেন এবং এই জাম্বুরা চাষ পদ্ধতি সম্পর্কে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরবো। দর্শক, এখন চলুন আমরা জিয়াউর রহমান জিয়া আঙ্কেলের সাথে কথা বলে। এবং আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আরও ভালো লাগতেছে আপনি যে বিশাল বড় বড় জাম্বুরা এই দেখে আর কি, আমাদের দর্শকদের থাই জাম্বুরা, আমাদের দর্শকদেরকে এই থাই জাম্বুরা সম্পর্কে আমাদের একটু জানাবেন। তার আগে সংক্ষেপে আপনি যদি একটু পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান, আমি সহকারী শিক্ষক 7 নম্বর দুর্গাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় সুজানগর পাবনা। আর আচ্ছা আঙ্কেল, আপনি এই যে জাম্বুরা গাছ দেখতেছি, অনেকগুলো গাছ দেখলাম আমরা, এই গাছটা সবচেয়ে বেশি আসছে আর কি ফল, তো এই গাছটা আসলে কতদিন আগে রোপণ করেছিলেন? আমি যখন 2019 সালে আমি পুরাতন বাড়ি থেকে এখানে এসে নতুন বাড়ি করি, তখন তার পরের বছর করোনার যে প্রকোপ বাংলাদেশে ছড়িয়ে পড়ে সারা বিশ্বসহ, তো ওই সময়ে আমি হচ্ছে মাটি ভরাট করে নতুন মাটি ফেলে তো একটা এই থাই জাম্বুরা গাছে ধরা ছিল, এরকম একটা জাম্বুরা ধরা ছিল, সেই গাছ সহ আমি কাশীনাথপুর থেকে কিনে নিয়ে আসি। ফল তো ধরাতাই নিয়ে আসি, জি ধরাতাই নিয়ে আসছিলাম। তাহলে এখন গাছের বয়স হলো 4 বছর, 4 বছর, 4 বছর গাছে প্রচুর পরিমাণে ফল। এই মুহূর্তে কতগুলো ফল আছে আপনার আনুমানিক? এই মুহূর্তে আপনার 40টার মতো ফল আছে, 40টা ফল আছে এই মুহূর্তে। এক একটা ওয়েট কত কেজি হতে পারে? 2.5 কেজি গড়ে, 2.5 কেজি 2 কেজি 2.5 কেজি করে গড়ে আছে। পাঁচটা, এক গোটাতেই 5টা জাম্বুরা আপনার হচ্ছে, একটু দেখেন, এই যে প্রচুর পরিমাণে জাম্বুরা, একটায় 5টা ধরে আছে, একটায় 5টা জাম্বুরা, এবং এটা সারা বছরই থাকে, সারা বছর 12 মাস থাকে, 12 মাসই থাকে আঙ্কেল, এটা 12 মাসই থাকে। এই যে একটা পাকবে, আবার আপনার হচ্ছে যে ফুল আসবে, আবার ফুল আসবে, আবার আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে এগুলো বড় হবে, দেখা যায় যে সারা বছরই এই ছোট বড় মাঝারি সর্বোচ্চ বড় এরকম থাকবে গাছে থাকে। প্রত্যেকটা ডালের সাথে একটা করে খুঁটি দেওয়া আছে, তারপরও এই ডালগুলো ভেঙে গেছে, যে একটা ডাল ভেঙে গেছে, এই যে একটা ডাল ভেঙে গেছে, এই ডালটা ভেঙে গেছে। এই ডালে আপনি খেয়াল করেন, আপনার 3, 5, 6টা এই এক ডালে 6টা জাম্বুরা, এই 6টার কারণে কিন্তু ওয়েট নিতে পারতেছি না, এর কারণে ভেঙে গেছে। সাইজটা কিন্তু খুব বড়, বিগ সাইজে প্রায় 2.5 কেজি 3 কেজির মতো ওয়েট হবে, এবং আমরা এটা এখন দর্শক প্রথম পর্যায়ে কাটবো, কেটে আপনাদেরকে দেখাবো যে আসলে এর মধ্যে এই ফলের ভিতরটার কালার কেমন হবে এবং এর মিষ্টটা কেমন হবে ইত্যাদিগুলো আমরা দেখানোর আপনাদেরকে চেষ্টা করবো। আমার হাতে অলরেডি 2টা ফল এখন আপনার এই গাছের ফল আমরা দেখাবো আপনাদেরকে। আঙ্কেল একটা চাকু নিয়ে আসেন আর আমরা একটু দেখাই যে আসলে এর ভিতরের সাইজটা কেমন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে রসালো,
এটা আমরা এখন দেখবো আসলে মিষ্টটা কেমন। বিসমিল্লাহ রহমান রহিম। প্রচুর পরিমাণ মিষ্টি এবং কোনো ধরনের টক নাই, মিষ্টটা অনেক ভালো। আমি আরেকটু দেখাচ্ছি, এই খোসা খুব একটা নাই। এই খোসা ছাড়ানোর পর এর যে আসল আপনার হচ্ছে ভেতরে জামবুড়া কি পরিমাণে আছে এখানে দেখা যাবে, এখনই দেখা যাবে। ভিতরে মাংসটা কিন্তু অনেক দেখছেন, অনেক বড়, কিন্তু বিগ সাইজের, খুব ভালো। এবং এইগুলো রসও, এটা প্রচুর পরিমাণে রস আছে এটা, এই জামবুড়াটা। দর্শক আমরা কিন্তু অলরেডি টেস্ট করে আপনাকে জানাইছি, আর প্রচুর পরিমাণে মিষ্টি, এটা খুব সুস্বাদু একটা। আচ্ছা আচ্ছা, এর কী যত্ন পরিচর্যা আপনারা করে থাকেন? এর হচ্ছে গিয়ে আপনার ওই মাঝে মাঝে আমি এর স্প্রে দেই, কীটনাশক স্প্রে করি। আপনার হচ্ছে অনেক সময় দেখা যায় পাতা কুকড়া গেছে, মাখননাশক দেন আর ওই কীটনাশক দেন, এটা কীটনাশক আর মাখননাশক এবং কোনো ধরনের ছত্রাকনাশক লাগে কিনা? না, ছত্রাকনাশক এই দুইটা দিলে না ইনশাআল্লাহ। তো দর্শক আপনারা ওই মাখননাশক আর হচ্ছে গিয়ে গাছের গোড়াতে দূরত্ব বজায় রেখে আমি ওই রাসায়নিক সার ব্যবহার করি। ও, কতটুকু গাছ থেকে কতটুকু দূরে? আপনার হচ্ছে আড়াই ফুট দূরে, দুই আড়াই ফিট দূরে দিয়ে দেন। এগুলো কী কী সার দেন বিশেষ? আমি বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে টিএসপি, ইউরিয়া, পটাশ এই তিনটা মিক্সড করে স্প্রে করেছি। হ্যাঁ, ওই দিয়ে মাটিতে রোপণ, মাটিতে দিই, মাটিতে দিই। এটা কতদিন পর পর দেন? এইটা ওই ফল আসার আগে দিছি আর সেরকম দিই নেই, এবং বর্ষা মৌসুমের শেষে আর একবার। ও আচ্ছা, বছরে দুইবার দেন আর কি। আচ্ছা, এই ফলগুলো কি বিক্রি করেন? জি, এগুলো ফল বিক্রি করি। কীরকম প্রাইসে বিক্রি হয়? এগুলো 200, 250, 150 এরকম, 150 থেকে 250 পর্যন্ত বিক্রি হয় প্রতি। এটা কি বাড়ির পার থেকে নিয়ে যায় লোক? বাড়ির পার থেকে নেয়। আমি গত বছরে এক ভাইয়ের, আমার এক সিনিয়র ভাই শিক্ষক, উনি হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো জামবুড়া আমার থেকে নিছে, বলছে যে একবারে 3-4 পাকলেও তুমি আমাকে দিও। তো উনি একাই অনেক জামবুড়া দর্শক, আপনারা যদি এই চারা বা থাই বা জামবুড়া নিতে চান, আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আঙ্কেলের আমরা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক সুন্দর মতামতগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে আসছেন, অনেক দূর থেকে আসছেন, খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।